গতকাল তাণ্ডবের পর ইডির বিরুদ্ধে সরব তৃণমূল নেতা শেখ শাহজাহানের অনুগামীরা। ইডির ওপর হামলার পর বেপাত্তা সন্দেশখালীর বাহুবলী শাসক নেতা শেখ শাহজাহান। শেখ শাহজাহানকে রয়্যাল বেঙ্গল টাইগারের সঙ্গে তুলনা করছেন অনুগামীরা। ইডির অভিযান নিয়ে শুভেন্দু অধিকারীকে নিশানা তৃণমূল নেতা শেখ শাহজাহানের অনুগামীদের। গতকালের ঘটনা গণরোষের বহিঃপ্রকাশ, সাফাই শাহজাহানের অনুগামীদের। ফলে বুঝতে পারছেন যে গতকালের ঘটনার পেছনে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছেন, সাফাই দেওয়ার চেষ্টা করছেন শেখ শাহজাহানের অনুগামীরা। গণরোষের বহিঃপ্রকাশ বলছেন এবং শাহজাহানকে তারা রয়্যাল বেঙ্গল টাইগারের সঙ্গে তুলনা করছেন। ইডির উপর হামলার পর বেপাত্তা সন্দেশখালীর বাহুবলী শাসক নেতা শেখ শাহজাহান। শেখ শাহজাহানকে রয়্যাল বেঙ্গল টাইগারের সঙ্গে তুলনা করেছেন তার অনুগামীরা। ইডির অভিযান নিয়ে শুভেন্দু অধিকারীকে আক্রমণ করেছেন শেখ শাহজাহানের অনুগামীরা। গতকালের ঘটনাটি গণরোষের বহিঃপ্রকাশ, সাফাই দিয়েছেন শেখ শাহজাহানের অনুগামীরা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, তারা যখন আসে তাদের উপরে হামলা, গাড়ি ভাঙচুর বা তাদেরকে বাধা দেওয়া, এটা কি উচিত? দেখুন, এটা যেমন উচিত বলবো না, তেমনি একটা কথা বলি, আপনারা দেখেছেন বারবার এই তদন্ত ইডি সিবিআই শুধুমাত্র বেছে বেছে তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে হেনস্থা করার জন্য এখানে আসছে। এগুলো একদম হেনস্থা করার চক্রান্ত। গত শনিবারে শুভেন্দু যেভাবে বলে গেলেন, তার যে পরিকল্পিত ঘটনা আগামীকাল এখানে অনুষ্ঠিত হতে চলেছিল, যার নেতৃত্বে ছিল ইডি এবং পিছন থেকে নেপথ্যের কারিগর ছিল শুভেন্দু অধিকারী, তাই এলাকার সাধারণ মানুষ তাদের যে গণরোষের বহিঃপ্রকাশ, তারা সেই বহিঃপ্রকাশ ঘটিয়েছে। বাড়িতে কেউ নেই, কোথায় চলে গেল? দেখুন, গতকাল যখন ঘটনা ঘটে, বাড়িতে তার অসুস্থ মা ছিলেন, তার অসুস্থ মেয়ে ছিলেন, বাড়ির মহিলারা ছিলেন, তারা তাদের নিত্যদিনের কাজকর্ম যেমন সকালবেলা উঠে শুরু করার কথা করতে চেয়েছিলেন, কিন্তু হঠাৎ করে 20-25 জনের সশস্ত্র বাহিনী নিয়ে ইডির হানায় তারা ভয় পেয়ে যায়, যার জন্য তারা তালা না খুলে তারা ঘরেই ছিলেন। এখন কোথায় শাহজাহান শেখ? দেখুন, একটা কথা বলি, শাহজাহান শেখ সুন্দরবনের প্রকৃত রয়্যাল বেঙ্গল টাইগার, তাই শাহজাহান শেখের শুধুমাত্র যে সরবেরিয়া বাই আকঞ্জি পাড়ার মোড়ে দাঁড়িয়ে থাকলেই সেটা শাহজাহান শেখের এলাকা তা নয়। বাঘ যেখানেই দাঁড়িয়ে যায় সেটাই তার এলাকা, কুকুর এলাকা নিয়ে লড়াই করে, আর শাহজাহান শেখ প্রকৃত বাঘ। দেখুন, বিষয় হচ্ছে শাহজাহানের 1 জানুয়ারির একটি ভিডিও অলরেডি বাজারে চলে এসেছে, তাতে পরিষ্কার ভাবেই হামলা শাহজাহান করিয়েছে, তার আগাম ঘোষণা তার মধ্যে পরিষ্কার ভাবে ছিল। 2 নম্বর বিষয় হচ্ছে, এমনই বাঘ যে ইডি যাওয়া মাত্র বিরাট হয়ে গেলেন, পালিয়ে গেলেন, এখন পর্যন্ত তার কোনো খবর নেই। তো ঘটনা হচ্ছে, বাংলাদেশের নাগরিকও বাংলাদেশে চলে গেছে কিনা সেটাই দেখার দরকার আছে। পরিষ্কার ভাবে আমি মনে করি শাহজাহানের কোমর ভাগার সময় এসে গেছে। অনেকদিন যাবৎ শাহজাহান এলাকায় ত্রাস তৈরি করে রেখেছিল, স্মাগলিং থেকে শুরু করে, গরু পাচার থেকে শুরু করে, অস্ত্র পাচার থেকে শুরু করে যত রকম অসামাজিক কাজ আছে তার সমস্ত করেছে, এবং গুন্ডাবাজি করে অজস্র মার্ডারের নায়ক হচ্ছে শাহজাহান। অতএব এত সব করার পরেও পুলিশ প্রশাসন চুপ করেছিল, তার কারণ জ্যোতিপ্রিয়র ঘনিষ্ঠ আর মমতার সুনজর এখানে আছে, যে কারণের জন্য ভোটে জেতার জন্য শুধুমাত্র শেখ শাহজাহানের কাছে মমতা ব্যানার্জি মাথা নত করে দিয়েছেন। সেই কারণে আমরা পরিষ্কার বলতে চাই, যদি বীর হতো তাহলে দাঁড়িয়ে মোকাবেলা করত, বীর যদি হতো তাহলে ইডির মোকাবেলা সরাসরি করত, বাড়ি খুলতে দিল না কেন? ওই বাড়িতে কি আছে? নিশ্চয়ই কোনো এমন কোন জিনিস আছে, অস্ত্র হোক, নিষিদ্ধ মাদক হোক, কিংবা কোনো ডকুমেন্টস হোক, টাকা হোক, এমন কিছু আছে যে ওই বাড়ির দরজা খুললে সর্বনাশ হয়ে যাবে, যে কারণের জন্য শাহজাহান এই জাতীয় হামলার নেতৃত্ব দিয়েছে। আমি মনে করি এটা হয়ে একদিক দিয়ে ভালো হয়েছে যে শাহজাহান পরিষ্কার ভাবে যে এ এক অপরাধী, এ এক ডন এবং সমাজ বিরোধী সন্ত্রাসবাদী, এটা পরিষ্কার প্রমাণ হয়ে গেছে, উপযুক্ত ব্যবস্থা হবে, এতে কোনো সন্দেহ নেই। দেখুন, সবাই তো সব বুঝতে পারছেন, একটা ছায়া আর একটার উপরে পড়ছে। গতকালকে বনগাঁতে ইডি অফিসাররা আক্রান্ত হয়েছেন, একই দিনে সন্দেশখালীতে ইডি অফিসাররা আক্রান্ত হয়েছেন, রক্তাক্ত হয়েছেন, সিআরপিএফ আক্রান্ত হয়েছে, সাংবাদিকদের আক্রান্ত হয়েছে, ভয়াবহ, এ নিয়ে তার কোনো সন্দেহ নেই। ন্যাচারালি
এই যে চলছে এটা তো খুব খারাপ জিনিস। পশ্চিমবাংলা কার্যত কেন্দ্রীয় হস্তক্ষেপের সুযোগ বাড়িয়ে দিচ্ছে তৃণমূলের বাহিনী যেভাবে চলছে, এবং তারপরে এখন যা বলছেন আরো স্পষ্ট রয়্যাল বেঙ্গল টাইগার। আমি কিন্তু একে দোষ দিচ্ছি না, মুখ্যমন্ত্রী যদি বলেন আমি কিন্তু জ্ঞান্তবাদ, তাহলে মুখ্যমন্ত্রীর অনুগামী তাকে রয়্যাল বেঙ্গল টাইগার বলে ধরে নিতেই পারেন। যত রয়্যাল বেঙ্গল টাইগার হবেন তত মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ হবেন, তত তৃণমূলে তার দর বাড়বে। এবং মুখ্যমন্ত্রী যখন কার্যত রাজ্যের তদন্তের প্রক্রিয়ায় সিবিআই কে বাধা দেবার উদ্দেশ্যে রাস্তায় বসেছিলেন, মুখ্যমন্ত্রী তো পথ দেখিয়েছেন যে তদন্ত প্রতিহত করার জন্য রাস্তায় বসা যায়, তাহলে সেই কাজটাই করে দেখালো সাজাহানের বাহিনী। একজন সাংবাদিক পর্যন্ত পারলো, ইডি অফিসার পর্যন্ত পারলো, সেইটাই করে দেখাচ্ছে অলগা শঙ্কর আট্য নাকি একটা নাম। ফলে অপরাধীরা একটা এমন ভাবে ছড়িয়ে বসেছে এবং সেই কারণে তদন্তকে যেভাবে ভয় পাচ্ছে, কেউ নিজেকে বাঘ বলছেন, কেউ নিজেকে বাঘিনী বলছেন, কেউ নিজেকে রয়্যাল বেঙ্গল টাইগার বলছেন, এগুলো যত বলছেন তত পশ্চিমবাংলায় কেন্দ্রীয় হস্তক্ষেপের সুযোগ তারা তৈরি করে দিচ্ছেন, যাতে নিজেরা খানিকটা ন্যারেটিভ চেঞ্জ করিয়ে দেওয়ার সুযোগ পান। এটা ধরা পড়ে যাচ্ছে, স্পষ্টত অপরাধীদের রাজত্ব, আইনের শাসন নেই, শাসকের আইনে পশ্চিমবাংলা। ধন্যবাদ সুজনদা।